প্রিয় শ্রমিক ভাই ও বোনেরা আজ বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সমিতির আয়োজিত এই বিক্ষোভ সমাবেশ থেকে আজকের এই সমাবেশের সভাপতি এবং বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সমিতির কেন্দ্রীয় সভাপ্রধান শ্রমিক নেত্রী তসলিমা আক্তার একই সাথে আজকে এখানে যারা উপস্থিত আছেন শ্রমিক ভাই ও বোনেরা আজ এখানে শুধুমাত্র আমরা গার্মেন্ট শ্রমিকরা না আমাদের পাশে আমাদের এই সমাবেশের কথা অনেক ভ্যানওয়ালা রিক্সাওয়ালা দোকানদাররাও শুনছে সকলের উদ্দেশ্যে বলতে চাই বন্ধুগণ আজ বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি গার্মেন্ট শ্রমিকদের যে দাবি নিয়ে দাঁড়িয়েছে এই লড়াই শুধুমাত্র গার্মেন্ট শ্রমিক সংহতির না এই লড়াই শুধুমাত্র পোশাক শ্রমিকের নয় এই লড়াই আজকে আমাদের বাংলাদেশের সমগ্র মানুষের আজকে এই গাজীপুরে যারা শ্রমিকরা আছে তারা যদি একটা পোশাক কিনতে হয় আশেপাশে আপনাদের এই দোকানগুলো থেকে কিনবে তারা যদি আজকে একটা মোবাইল ফোন কিনে পাশের এই মার্কেট থেকে কিনবে তারা যদি রিক্সায় উঠে এই অঞ্চলে যে রিক্সা আছে সেই রিক্সায় উঠবে এর জন্যে এই আন্দোলন ও গার্মেন্ট শ্রমিকের কান্না আজকে বাংলাদেশের 40 লক্ষ গার্মেন্ট শ্রমিকের জীবনের সাথে আরো 1.5 কোটি মানুষ জড়িত আছে বন্ধুগণ আপনারা জানেন সর্বশেষ আমাদের 2018 সাল 8,000 টাকা মজুরি নির্ধারণ হয় ওই সময় 8,000 টাকা মজুরিতে ছিল $1 সমান সমান $84 আমাদের $98 বেতন ধরা হয়েছে আজকে আপনার আমার যে পোশাক কারখানার মালিক এই মালিক এখনো পর্যন্ত বিদেশে সেই প্রোডাক্টটা মনে করেন বিক্রি করছে ডলারের দামে আর ডলারের দামে যদি বিক্রি করে আজকের বাজার $109 সেই হিসাবে একটা শ্রমিকের এমনিতেই ১০০০ ১৮০০ টাকা বেতন চলে আসে কিন্তু আজকের দিনে এসে দেখা গেল আমাদের যেই মুদ্রি আছে সেই মুদ্রি থেকে মালিক চুরি করছে আর এইগুলো কে দেখবে আজকে আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করি যেই রাষ্ট্র সরকার বড় বড় কথা বলে যে এই সরকার শ্রমিক বান্ধব সরকার কিন্তু এই সরকারের আমরা শ্রমিকের পক্ষে কোনো প্রকার কার্যক্রম দেখি নাই আজকে এই সরকার ফ্লাইওভার বানিয়েছে ৬০ টাকা এই যে আমাদের এখানে প্রশাসনের ভাইয়েরা আছে তাদেরকে আমরা বলতে চাই আপনারা শ্রমিকের পক্ষে আসুন গার্মেন্ট শ্রমিক সমিতির যে ২৫,০০০ টাকার দাবি এই দাবিকে এগিয়ে নিতে আপনারা শ্রমিকদেরকে সহযোগিতা করুন আজকে এই শ্রমিকদের প্রত্যেক মাসের ভ্যাট ট্যাক্সের টাকা আপনাদেরকে বেতন প্রদান করা হয় আপনারা প্রজাতন্ত্রের চাকরি করেন এই কারণে আজকে আমি সকল গার্মেন্ট শ্রমিক ভাই বোনদেরকে আহ্বান করব দেখুন ৫ বছর পর পর আমাদের মজুরি নির্ধারণ করা হয় আর ৬ মাস একটা মজুরি বোর্ডের মেয়াদ সেই জায়গায় ৫.৫ মাস পার হয়ে গেছে আর ১৫ দিনে কি করবে আমাদের অধিকার যদি আদায় করতে হয় আমাদের নিজেদের অধিকার নিজেদের আদায় করতে হবে আমাদেরকে আন্দোলন করতে হবে এ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোনো কিছু এমনি এমনি আসে নাই মানুষকে চাইতে হয়েছে আপনি আমি যদি না চাই তাহলে আমাদেরকে দিবে না এর জন্যে আগামী ৫ বছরের জন্য আপনারা মনে রাখবেন আপনাদের ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে আজকে যদি আপনারা আন্দোলন করে একটা সক্রিয় আন্দোলনের মাধ্যমে ৩০০০ টাকা বেতন বেশি নিতে পারেন সেই মজুরিটা আগামী ৫ বছর পাবেন মালিক পক্ষ আপনাদেরকে নানাভাবে বোঝাচ্ছে আমাদের কাজ নাই কাজ নাই আপনারা দেখুন এখন থেকে ৩ মাস আগে প্রত্যেকটা কারখানায় ৮টা ৯টা পর্যন্ত ডিউটি হয়েছে আমরা বিগত দিনের ইতিহাসে বলি যখনই মজুরি গঠন হয়ে যায় প্রত্যেকটা কারখানায় নাইট শুরু হয়ে যায় তার মানে তাদের কাজ আছে তারা আজকে হিসাব করছে শ্রমিকদেরকে যদি আমরা ভয় দেখাতে পারি যে তোমাদের কাজ নাই কারখানা বন্ধ হয়ে যাবে তাহলে শ্রমিকরা ভয় আন্দোলন করবে না আর শ্রমিকরা যদি ভয় আন্দোলন না করে যদি তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের চাইতে ২০০০ টাকা বেতন কমাইতে পারে আগামী ৫ বছরে এই মালিকরা ১০০০০ কোটি টাকা বাঁচাবে আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই বন্ধুগণ আমরা
ঢাকা গাজীপুর আশুলিয়া প্রত্যেকটা জায়গায় শ্রমিকদের ভিতরে এই 25,000 টাকার দাবি নিয়ে যাচ্ছি সবাইকে আহ্বান করছি আপনারা আসুন রাজপথে আমরা আমাদের অধিকার আদায়ের আন্দোলন করি আর মাত্র কয়েকটা দিন এই কয়েকটা দিন আমরা সবাই লাভ ছেড়ে পরিশ্রম করতে হবে আমাদেরকে আর আমরা যদি ব্যর্থ হই আমাদের আগামী 5 বছরে কি অবস্থা হবে সেটা আপনারা এই দ্রব্যমূল্যের বাজারে দেখতে পাচ্ছেন আর আপনারা মাঠে নামুন আজকে এই বিক্ষোভ সমাবেশ থেকে বলছি বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি 25,000 টাকার যে লড়াই এই লড়াই মাঠে নেতৃত্ব দিচ্ছে আমাদের জোট মজুরিভিত্তিক আন্দোলন যেখানে এই 25,000 টাকার দাবিতে আরো 11টি সংগঠন আছে তাই এর জন্য আপনারা রাজপথে নামুন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি তার সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকবে এবং এই 25,000 টাকার মজুরির আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে এর জন্য আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আগামী দিনে সবাইকে রাজপথের আন্দোলনের আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি তুমি আর মজদুর এক হও আপনারা শুনেছেন শ্রমিক নেতা বাংলা শ্রমিক কাছ থেকে যে আজকে মজুরির আন্দোলন এই আন্দোলন একদিনের নয় 40,000 শ্রমিকের 5 বছরের খাটনি কারণের আন্দোলন ফলে এই আন্দোলনে এমনি এমনি অতীত হবে না দিন আমরা সক্রিয় না হই আমরা ঐক্যবদ্ধ না হই বন্ধুগণ আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় সভাপ্রধান শ্রমিক নেতা রাকিব আক্তার আমি তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং আমাদের জোট মজুরি বৃদ্ধিতে গার্মেন্টস শ্রমিক আন্দোলন 11টি সংগঠনের জোটের পক্ষ থেকে আজকে গার্মেন্টস শ্রমিক সংহতির গাজীপুর শাখার নেতৃত্বকে হযরত বিল্লাহ এবং আরশাদুল ইসলামকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আজকের এই বিক্ষোভ সভা করার জন্য আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আগামী 1 তারিখে অক্টোবরের 1 তারিখে মজুরি বোর্ড তার তৃতীয় সভা অনুষ্ঠিত করতে যাচ্ছে এই সভার মধ্যেই আমাদের দেশের 40,000 শ্রমিকের ভাগ্য নির্ধারণ হবে তারা কত মজুরি নতুন করে পাবেন সেটা মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ প্রস্তাবনা হাজির করবেন আমরা আমাদের জোট থেকে বলেছি গার্মেন্টস শ্রমিক সংহতি থেকে বলেছি বর্তমানে বাজারে জিনিসপত্রের দাম যেই হারে বৃদ্ধি পেয়েছে চালের দাম ডিমের শ্রমিকের পক্ষে আর 8,000 টাকা বেঁচে থাকা সম্ভব নয় তাহলে কত টাকা একজন শ্রমিকের বেঁচে থাকতে ন্যূনতম প্রয়োজন সেই কথাও আমরা বলেছি 25,000 টাকার নিচে একজন শ্রমিকের বেঁচে থাকা অসম্ভব সম্মানী বন্ধুরা কথা খুব দীর্ঘ করব না আকাশের অবস্থা ভালো না আমাদের একটি মিছিল হবে একটু পরে আপনারা জানেন যে মজুরি বোর্ডের কি কাজ মজুরি বোর্ড সরকার মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ মিলে শ্রমিকদের মজুরি প্রস্তাব করে এবং তার ভিত্তিতে দর কষাকষির মধ্য দিয়েই শ্রমিকের মজুরি নির্ধারিত হয় ইতিমধ্যে গার্মেন্টস শ্রমিক সংহতি আমাদের জোট মজুরি ভিত্তিতে গার্মেন্টস শ্রমিক আন্দোলন সহ বিভিন্ন সংগঠন তাদের প্রস্তাবনা মজুরি বোর্ডে জমা দিয়েছে আমরা 25,000 টাকার প্রস্তাবনা মজুরি বোর্ডে জমা দিয়েছি আমাদের কোনো কোনো বন্ধুরা 23,000 টাকা দাবি করেছেন 23 থেকে 25,000 টাকা পর্যন্ত শ্রমিকের মজুরির দাবি সামনে এসেছে সংগ্রামী বন্ধুরা বর্তমানে যখন আমরা দেখি 5 বছর আগে মজুরি বেড়েছিল 8,000 টাকা তারপরে এই 5 বছরে জিনিসপত্রের দাম কী হারে বৃদ্ধি পেয়েছে আপনারা জানেন বর্তমান সময়ে শ্রমজীবী মেহনতি মানুষ পোশাক শ্রমিক তারা যে আলু তারা খায় সব কিছুতে আলুই শ্রমজীবী মানুষের একমাত্র ভরসা সেই আলুর কেজি এখন 50 টাকা ডিমের ডজন কথা আপনারা জানেন 150 থেকে 160 টাকা এইরকম একটা অবস্থার মধ্যে বাংলাদেশের রপ্তানির শীর্ষ খাত পোশাক শ্রমিক সেই শীর্ষ খাতে রপ্তানির 84% যে খাত থেকে আসে সেই খাতের শ্রমিকদের মজুরি সবচেয়ে কম আমরা প্রশ্ন করতে চাই মালিক
শ্রমিকদের আয় যেভাবে হচ্ছে সেভাবে শ্রমিকদের আয় বাড়ছে না কেন? সংগ্রামী বন্ধুরা আমাদের আন্দোলন সংগ্রাম এবং একসাথে থাকাই পারে আমাদের দাবিকে এনে দিতে। আমরা 25000 টাকা দাবি করেছি, সেই দাবি ভিত্তিতে দল কষাকষি হবে। আমরা যত বেশি লড়াইয়ের মাঠে থাকব, আন্দোলনে থাকব, তত বেশি আমাদের মজুরির দাবি বাস্তবায়ন হবে। সংগ্রামী বন্ধুরা আমরা আশা করি বর্তমানে যে দেশের পরিস্থিতি আপনারা জানেন, এমন একটা সময় আমরা বসবাস করছি যেখানে দেশে গণতন্ত্র নাই, ভোটাধিকার নাই, শ্রমিকের পেটে ভাত নাই। এইরকম একটা অবস্থায় শ্রমিক যদি এই শিল্পের চাকাকে সচল রাখতে চায়, শ্রমিক যদি উৎপাদনশীলতা টিকিয়ে রাখতে চায় এবং বাংলাদেশের যে নাম সারা দুনিয়ার মানচিত্রে যেভাবে এই পোশাক শ্রমিকরা লিখে দিয়েছে সেই নাম যদি ধরে রাখতে হয় তাহলে শ্রমিকের পেটে ভাত দিতে হবে, শ্রমিকের পেটে পুষ্টি দিতে হবে, শ্রমিকের থাকার জায়গা নিশ্চিত করতে হবে, তার সন্তানের শিক্ষা নিশ্চিত করতে হবে, তার চিকিৎসা নিশ্চিত করতে হবে। আমরা যে দাবি করেছি 25000 টাকা দিয়ে এই সমস্ত দাবি পূরণ করা সম্ভব নয়। আমরা একই সাথে বলতে চাই সরকারের যে সামাজিক সুরক্ষা খাত আছে 25000 টাকার বাইরে শ্রমিক কৃষকদের জন্য, বিশেষ করে পোশাক শ্রমিকদের জন্য শ্রমিক অঞ্চলে হাসপাতাল তৈরি করতে হবে, শ্রমিক অঞ্চলে শ্রমিকদের সন্তানদের শিক্ষার জন্য সরকারি স্কুল প্রতিষ্ঠা করতে হবে এবং সরকারের যে রেশনিং এবং অন্যান্য সুযোগ সুবিধা আছে সেগুলো শ্রমিকদেরকে নিশ্চিত করতে হবে। সংগ্রামী বন্ধুরা শ্রমিকরা সবচেয়ে বেশি শ্রমদান দিচ্ছে, কিন্তু আজকে যখন তারা 25000 টাকার কথা বলে মালিকরা গোস্বা হন, সরকার গোস্বা হন, তারা বলেন আমাদের শ্রমিকরা নাকি বেশি খাইতে চায়, বেশি পড়তে চায়, শ্রমিকদের পেটে খাবারের নিশ্চয়তা নাই। আজকে কারখানাগুলোতে কাজ, কিছু কাজ কারখানায় কাজ দিয়ে আবার বলে যে কাজ নাই, ওভারটাইম নাই, আবার কোন কারখানায় কাজের চাপ, একদিকে খাদ্য কম, শ্রমিকরা এখন যখন জিনিসপত্রের দাম বেড়েছে তারা সবচেয়ে বেশি খাবার কমিয়ে দিয়েছে, যার ফলে তারা একদিকে অপুষ্টিতে ভুগছে, অন্যদিকে কারখানায় যে কাজের চাপ এই দুই দিনের শ্রমিকদের দিশেহারা অবস্থা, দোকানে বাকি খেতে হচ্ছে, জিনিসপত্রের কিস্তিতে শ্রমিকদের যান হয়রান অবস্থা, তাদের সন্তানদেরকে তারা কাছে রাখতে পারছে না, অনেকেই সন্তানের লেখাপড়া ছাড়িয়ে গ্রামে পাঠিয়ে দিয়েছে। আমরা এইরকম অবস্থা দেখতে চাই না, আমরা চাই আমাদের শ্রমিকরা মাথা উঁচু করে দাঁড়াবে, আমাদের শ্রমিকরা যারা আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে করোনা কালে, যারা আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময়, সেই শ্রমিকরা যারা অর্থনীতিতে সবচেয়ে বেশি রপ্তানি আয় এনে দিয়েছে তাদেরকে কম মজুরি দিলে চলবে না, তাদেরকে দুনিয়ার সস্তা মজুর হলে চলবে না। সংগ্রামী বন্ধুরা আমরা আমাদের আন্দোলন করছি, এই আন্দোলন আমাদের ছড়িয়ে দিতে হবে এবং আমরা একই সাথে বলেছি 25000 টাকা বেতনের পাশাপাশি 65% বেসিক করতে হবে। আপনারা স্পষ্ট খেয়াল রাখবেন বেসিক যদি কমে যায় তাহলে সব সুযোগ সুবিধা কমে যাবে। ইনক্রিমেন্ট 10%-এর কথা বলেছি, গ্রেডগুলো ভাগ করে তারা 7 গ্রেডে করেছে এবং বেশিরভাগ অপারেটর 80% অপারেটর কাজ করে, 80% শ্রমিক কাজ করে অপারেটরে, সেখানেও তারা নানানভাবে গ্রেড করে নানান ভাগ করে শ্রমিকদের কত কম দেওয়া যায় তার চেষ্টা করছে। এই সমস্ত কিছুর বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে, আমাদের দেশের শ্রমিকদের এই দেশের মাটিতেই থাকতে হবে, ফলে আমাদের দেশের শ্রমিকদের এখানে দেশে কোনো বিপদ আসলে, দেশে যারা লুটপাট করছে তাদের লুটপাট প্রকাশিত হলে তারা দেশ থেকে পালিয়ে যেতে পারবে, তাদের সন্তানরা বিদেশে থাকে, তাদের টাকা পয়সা বিদেশে থাকে। আজকে বাংলাদেশে গার্মেন্টসের মালিকদের টাকাও পুলিশের পাচার হচ্ছে শুনছি। আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমাদের দেশের শ্রমিকরা এই দেশের অর্থনীতিকে টিকে রেখেছে, এই দেশের মাটিতেই তাদেরকে থাকতে হবে, এই দেশের মাটি কামড়াই তাদেরকে বাঁচতে হবে। সে কারণে এই 25000 টাকার মজুরির দাবি আমাদের অস্তিত্বের দাবি, সেই লড়াই আপনারা করবেন, সকলে এক থাকবেন এবং সবাই এক সুরে 25000 টাকার আন্দোলন আগামী 1 তারিখে মজুরি বোর্ডের যে প্রস্তাবনা হাজির হবে তার আগে সবাই ঘরে ঘরে এই দাবি নিয়ে যান, কারখানায় দাবি নিয়ে যান। আমাদের দাবি যদি সেই বোর্ডে আমরা না দেখি তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলন করব, সেই আন্দোলনে আপনারা পাশে থাকবেন, সবাই একত্রিত থাকবেন, সেই আহ্বান করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। এ পর্যায়ে আজকে সভার সভাপতি টানবেন, সভার সভাপ্রধান আজকে সভার সভাপতি ফজলুল বিল্লাহ, আমি তাকে সংক্ষেপে সভা শেষ করে মিছিল শুরু করার আহ্বান করছি। সংগ্রামী বন্ধুগণ, উপস্থিত সকলকে আমার সংগ্রামী শুভেচ্ছা।
আপনারা জানেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি গাজীপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে আমরা 25,000 টাকা মজুরি সহ সাত দফা দাবি করেছি। আমরা জানি যে শ্রমিকরা আজকে উৎপাদন করছে তা আজকে রপ্তানি আয় 84% এনে দিচ্ছে, কিন্তু এই শ্রমিকরা বাংলাদেশের সবচেয়ে নিম্নতম মজুরি পায়। তারা তাদের এই মজুরিতে তাদের সন্তানের শিক্ষা নিশ্চিত করতে পারে না, তারা তিন বেলা পুষ্টিকর খাবার খেতে পারে না, তারা তাদের এক অসুস্থতা সুচিকিৎসা করাতে পারে না। আমরা এই এরকম একটা অবস্থায় থাকতে চাই না। অনতি বিলম্বে পোশাক শ্রমিকদের 25,000 টাকা মজুরি কার্যকর করার জন্য মজুর করতে আহ্বান করব। আমরা এখন এই সমাবেশ এখানে শেষ করছি। এখন আমাদের একটি মিছিল হবে, সকলকে সেই মিছিলে যুক্ত থাকার আহ্বান করছি। কমিয়ে দাও, ন্যূনতম মজুরি
25000 করতে হবে ন্যূনতম মজুরি 25000 করতে হবে ন্যূনতম মজুরি 25000 করতে হবে ন্যূনতম মজুরি 25000 করতে হবে ন্যূনতম মজুরি 25000 করতে হবে ডাল ডাল তেলে দাম হবে কমিয়ে দাও ন্যূনতম মজুরি দুনিয়ার মস্ত কমিয়ে দাও ডাল ডাল তেলের দাম কমাতে
দিতে হবে কমিয়ে দাও ন্যূনতম মজুরি 25000 দিতে হবে 25000 দিতে হবে ন্যূনতম মজুরি 25000 দিতে হবে ন্যূনতম মজুরি 25000 দিতে হবে ন্যূনতম মজুরি 25000 টাকা দিতে হবে প্রিয়ার মস্ত এখন লড়াই করো প্রিয়ার মস্ত চাল দাও তেলে দাম কমাতে হবে কমিয়ে দাও চাল দাও তেলে দাম কম কমাতে হবে কমিয়ে দাও চাল দাও তেলে দাম ন্যূনতম মজুরি 25000 টাকা দিতে হবে ন্যূনতম মজুরি 25000 দিতে হবে ন্যূনতম মজুরি 25000 দিতে হবে প্রিয়ার বস্তু এখন লড়াই করো প্রিয়ার বস্তু পাঁচ মাস পার হলো মজুরি বোর্ড কি করে পাঁচ মাস পার হলো মজুরি বোর্ড কি করে মজুরি বিক্রির খবর কে দুনিয়ার মস্ত এখন লড়াই করো দুনিয়ার মস্ত এখন লড়াই করো কেন শ্রমিক সংগতে জিন্দাবাদ জিন্দাবাদ সাড়ে পাঁচ মাস পার হলো মজুরি বোর্ড কি করে দুনিয়ার মস্ত ন্যূনতম মজুরি 25000 দিতে হবে ন্যূনতম মজুরি 25000 দিতে হবে ন্যূনতম মজুরি 25000 দিতে হবে ন্যূনতম মজুরি চাল ডাল তেলের দাম কমাতে হবে কমিয়ে দাও চাল ডাল তেলের দাম কমাতে হবে কমিয়ে দাও ন্যূনতম মজুরি 25000 টাকা দিতে হবে 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 চাল ডাল তেলের দাম কমাতে হবে কমিয়ে দাও চাল ডাল তেলের দাম কমাতে হবে কমিয়ে দাও ন্যূনতম মজুরি 25000 টাকা দিতে হবে ন্যূনতম মজুরি 25000 টাকা দিতে হবে কমাতে হবে কমিয়ে দাও মৃত প্রয়োজনে দাম কমাতে হবে কমিয়ে দাও চাল ডাল তেলের দাম ন্যূনতম মজুরি 25000 দিতে হবে ন্যূনতম মজুরি 25000 দিতে হবে দুনিয়ার মস্ত এখন লড়াই করো দুনিয়ার মস্ত এখন লড়াই করো প্রিয়ার মস্ত এখন লড়াই করো দুনিয়ার মস্ত ন্যূনতম মজুরি 25000 দিতে হবে চাল ডাল তেলের দাম কমাতে হবে কমিয়ে দাও চাল ডাল তেলের দাম কমাতে হবে কমিয়ে দাও চাল ডাল তেলের দাম
কমিয়ে দাও ন্যূনতম মজুরি 25000 করতে হবে ন্যূনতম মজুরি 25000 করতে হবে ন্যূনতম মজুরি গাজীপুর অঞ্চল থেকে টঙ্গী থেকে পাথন থানা থেকে এবং আশুলিয়া থেকে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে এই সমাবেশের কাজ আমরা এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মজুরি এই আন্দোলনে আপনারা সকলে কর্তব্য থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সমাবেশ পরবর্তী মিছিল এখানে শেষ করছি।